প্রিয় দর্শক মন্ডলী, আর সুমন ভাই এবং মিলন ভাই গিয়েছিল চলন বিলে মাছ ধরতে, যে প্রচুর মাছ পেয়েছি। আবার নদীতে দেখবে মাছ ধরবে, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কে শুধু দেখতে পাচ্ছেন, চলন বিলে মাছ মারার পর আবার চলন বিলের গুমানি নদীতে মাছ ধরার জন্য যে সুমন ভাই পানিতে নেমে পড়লো, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আচ্ছা, ভিজেছে, ভালো করেছে, ঠান্ডা হবেনি শরীরটা। প্রিয় দর্শক মন্ডলী, চলন বিলে অনেক মাছ পেয়েছে, আমি আপনাদের সব মাছ দেখাবো এই নদীতে এই মাছ। ওরে আল্লাহ, কি পড়া বলিতে রে শোনা। প্রিয় দর্শক মন্ডলী, এই যে আমাদের চলন বিলের গোমানি নদীতে প্রচুর পরিমাণে ট্যাংরা মাছ, ফাতাসি মাছ পড়েছে, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। খালি গুছি নাকি গুছি ভাই, এখন তো গুছি আসি যে প্রচুর পরিমাণে। দর্শক মন্ডলী, যে দেখুন এখন গুছি মাছ, ট্যাংরা মাছ, এটা আল্লাহ, এই যে আটকে গেছে দেখতে পাচ্ছেন, পাশে পাশে আটকে গেছে গুছি মাছ। ছাড়ান এখন ধান, কি কষ্টের কষ্ট, কি কষ্ট। দর্শক মন্ডলী, একটি জালে দুটি অংশ থাকে, প্রথম অংশ দেখলো, দেখতে পাচ্ছেন গুছি মাছ পড়েছে, অনেক গুছি মাছ পড়েছে। এই চলন বিলের গোমানের হচ্ছে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং মাছ মারা শেষে আমি আপনাদের সব মাছ দেখিয়ে দেবো, সে পর্যন্ত সঙ্গে থাকুন। সুদি মাছ ধরা শেষে দেখতে পাচ্ছেন যে মাছগুলো পাওয়া হয়েছে, শুধু ট্যাংরা মাছ, চলন বিলের গোমানি নদী এবং চলন বিল মিলে প্রচুর মাছ পাওয়া যায়। তবে এই ট্যাংরাগুলো খুব সুস্বাদু। সুমন ভাই, গতকালকে যে ট্যাংরা পাইছিলেন সেই ট্যাংরাগুলো কত করে বেচছিলেন? 700 টাকা কেজি। প্রিয় দর্শক মন্ডলী, শুনতে পেলেন যে গতকালকে যে ট্যাংরা মাছ পেয়েছিল সেই মাছগুলো 700 টাকা কেজি হিসেবে বিক্রি করা হয়েছিল। আজকেও এই মাছগুলো বিক্রি করা হবে। সুমন ভাই এবং মিলন ভাই মাছগুলো বিক্রি করে থাকেন, যদি আপনাদের কারো প্রয়োজন পড়ে তাহলে আমার পেজে এসে কমেন্ট করবেন, অথবা চ্যানেলে এসে কমেন্ট করবেন, হয়তো যোগাযোগ করতে পারবেন এবং সুন্দর সুন্দর টাটকা মাছ আপনারা পেতে পারবেন। তো প্রিয় দর্শক মন্ডলী, যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই যোগাযোগ করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আমি শ্যাম রেজা আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।